ভিলেজ ডিজিটাল বুথ আধুনিক ব্যাংকিং এর এক বিস্ময়কর কেন্দ্র প্রাচীন সভ্যতার জনপদ মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের নিভৃত গ্রাম চিত্রকূট থেকেই মানুষ যে কোনো ব্যাংকে লেনদেন সহ নানা রকম সেবা গ্রহণ করছেন গ্রামীণ জনপদের উৎপাদিত কৃষি পণ্য বিক্রি করে টাকা ব্যাংকে জমা রাখতে পারছেন আবার এই বুথের মাধ্যমে কৃষি উপকরণ এবং গাভীর খাবার অর্ডার করে টাকা পরিশোধ করতে পারছেন এতে সময় বাঁচানো ছাড়াও ঘরের কোণে ব্যাংকের সব সুবিধা পাওয়ায় গতি এসেছে লেনদেনে ঢাকা সোনালী ব্যাংক যমুনা ব্যাংক বা মার্কেন্টাইল ব্যাংক কোনো ব্যাংকে যাওয়া লাগবে না এখানে আমরা জমা দেব আবার এখান থেকে তুলতে পারবো এই জায়গাটায় আপনি বুথ হতে খুব সুবিধা হবে গ্রাম মানুষের উন্নয়নের ধারা পৌঁছে যাবে এবং ঘরে বসে বসে এসে সেবা পাচ্ছে আর্থিক সেবার পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক লেনদেন এবং তাদের নিত্য নৈমিত্তিক যে আর্থিক প্রয়োজনগুলি আছে সেই প্রয়োজনগুলি মেটাতে পারবে ব্যাংকিং এর কাজকর্ম সমূহ যাতে মানুষ গ্রামীণ লেভেল থেকে করতে পারে এই ডিজিটাল ভিলেজ বুথের উদ্দেশ্য কিন্তু সেটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া ব্যাংকিং হাবে পরিণত হবে প্রতিটি ভিলেজ ডিজিটাল বুথ দেশের প্রতিটি গ্রাম বদলে দিতে তাই চালু হলো পাইলটিং বুথ আর A2I এর প্রকল্প পরিচালক বলেন বুথটি ঘিরে গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে প্রতিটা গ্রামেই আমরা পর্যায়ক্রমে যাব এবং 26 সালের মধ্যে আমরা প্রতিটি নাগরিকের জন্য ব্যাংক অ্যাকাউন্ট নিশ্চিত করতে চাই স্মার্ট যে গ্রাম তৈরি করা হবে তার দুইটি অন্যতম উপাদান হলো যাতে মানুষ কাগজবিহীন সেবা পায় এবং হলো লেনদেনটি হবে ক্যাশলেস মানে কোনো টাকা পয়সা লেনদেন হবে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন হবে ভিলেজ ডিজিটাল বুথ সেই পদক্ষেপকে ভিত্তিভূমি হিসেবে কাজ করবে দেশের কমপক্ষে 40,000 গ্রামে এই ডিজিটাল বুথ স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যেটা গ্রামের মানুষের একই বুথে সকল ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের টাকা উত্তোলন ও জমাদানের সুবিধা সম্বলিত ভিলেজ ডিজিটাল বুথের যাত্রা শুরুর মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মুন্সিগঞ্জের চিত্রকূট থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল সময় সংবাদ